কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা ভালো খাবার। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তাঁর যায় না কো অস্ত। তার উপর ফুলে উঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কালো ব্যাংকে। সবার হুজুর তিনি সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিদঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার আরও বেশি টাকা চায়, আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চায়। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাঁড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চায় কি সে খেতে উত্তমতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো লাগে গরিবের রক্ত।